Dear learners, please have a look. She tar kaj kuriye niyeche. She tar kaj kuriye niyeche. Ajke amra ei bakko ta solve korbo. Ei bakko ta ashole jodi amra ingrejite likhte jai tahole ki likhbo. Acha amra ekhane dekhchi amra besh koyekti ingreje already likhe felechi. আমরা কয়েকজনের মতামত নিয়েছি আমরা কে বলেছি হি হ্যাড হিজ ওয়ার্ক ডান হি হ্যাড হিজ ওয়ার্ক ডান হি হ্যাড হিজ ওয়ার্ক ডান লাস্ট লাস্ট কল একজন বলেছে আমাদের সাথে হি হ্যাজ হ্যাড হিজ ওয়ার্ক ডান ওকে আচ্ছা তাহলে আমরা সে তার কাজটি করিয়ে নিয়েছে আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখবো এই বাক্যটি আসলে অনুরূপ এরকম বাক্যের মতো যেমন সে এসেছে সে গিয়েছে সে কাজটি করেছে ওকে যদি আমরা নর্মালি চিন্তা করি যে সে কাজটি করেছে তাহলে বাক্যটা কি হবে তাহলে বাক্যটা কি হবে বলি হি হ্যাজ ডান দা ওয়ার্ক হি হ্যাজ ডান দা ওয়ার্ক সে কাজটি করেছে এই বাক্যটি লিখে আমি হি হ্যাজ ডান দা ওয়ার্ক আমরা কিন্তু এটা খুব সহজেই বুঝতে পারি কিন্তু আমরা যখন ওই যে কাজটা যখন আমি আমার কাজটা নিজে না করে অন্যের সহযোগিতা নিয়ে করার জন্য অন্যকে দিয়ে করিয়ে নিই এ ধরনের ইংরেজি বাক্য আসলে কিভাবে আমরা লিখবো অলরেডি আমরা করেছি আর কি যে ফর এক্সাম্পল আমরা এর আগে করেছি যে আমি আমি আমার বন্ধুকে দিয়ে মোবাইলটি কিনে নিয়েছি বা কি দিয়েছি না আমি আমার বন্ধুকে দিয়ে মোবাইলটি কিনিয়েছি আচ্ছা কিনিয়েছি করেছি আমি এসেছি দিয়েছি সে দিয়েছে না সবগুলো একই ক্যাটাগরির সেন্টেন্স ঠিক আছে অন্তত এতটুকু আমাদের বুঝতে অসুবিধা হয় ঠিক আছে মাই এখন যদি এটা সহজে আমি সোজা করে বলতাম সোজা সাথে এভাবে বলতাম যে আমি একটি মোবাইল ফোন কিনেছি না তাহলে আমি ইংরেজি কি লিখতাম আই হ্যাভ কিনেছি ভিউ মোবাইল ফোন অথবা সেল ফোন ঠিক আছে আমি একটি মোবাইল ফোন কিনেছি তাহলে সে একটি মোবাইল ফোন কিনেছে তাহলে কি হবে আমরা সবাই কিন্তু সমান ভাবে এগুলো বুঝে না এই জন্য আমরা অনেক কিছু কেনার জন্য অনেক সহযোগিতা নিই অনেক কাজ ফর এক্সাম্পল আমি আমার ভাইকে দিয়ে চিঠি পোস্ট করিয়ে দিয়েছি It's because I was pretty busy, that's why I couldn't post it. এজন্য আমি আমার ভাইকে দিয়ে পোস্ট করিয়ে দিয়েছি না আমি আমার বন্ধুকে দিয়ে ব্যাংকে টাকা ডিপোজিট করিয়ে দিয়েছি ফর এক্সাম্পল আমি আমার বন্ধুকে দিয়ে একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলে নিয়েছি তাই না এরকম আমরা অনেক অনেক কাজ করে থাকি আচ্ছা তাহলে আমি যখন নিজে করি তখন আমরা সহজে বলতে পারি যে আই হ্যাভ বট ইট I have done my work, I have washed my clothes, ঠিক আছে এগুলো আমাদের বুঝতে অসুবিধা হয় না কিন্তু যখন আমি বলতে চাই যে আমি আমার বন্ধুকে নিয়ে মোবাইল ফোন কিনে নিয়েছি তখন কিন্তু আমরা জানি যে এই যে আমার বন্ধু যে আমাকে সহযোগিতা করেছিল না এই জন্য আমরা একটা মেক এর সহযোগিতা দেবো কিসের সহযোগিতা দেবো মেক এর সহযোগিতা দেবো ঠিক আছে তাহলে আমাদের আগের সেন্টেন্সটা ছিল হচ্ছে আগের সেন্টেন্সটা ছিল ওয়ান সেকেন্ড আমি আবার লিখছি না যে আই হ্যাভ আই হ্যাভ বট আ মোবাইল ফোন আ সেলফোন কিনে নিয়েছি আচ্ছা কিন্তু আমি নিজে কিনে নিই আমি আমার বন্ধুকে কিনে নিয়েছি ঠিক আছে তাহলে একই যেহেতু বাক্য তাহলে আই এর পরে কি আসবে হ্যাভ আসবে ঠিক আছে because have much of the auxiliary verb if pattern ticket to have ashi it amra dibo ekon
এখন বট সরাসরি আমরা বট কেন লিখতে পারছি না কারণ আমি তো নিজে কিনিনি তাই না আচ্ছা তাহলে এই ধরনের যখন আমরা আমাদের নিজেদের কাজের জন্য অন্য কারো সহযোগিতা দেব গ্রামাটিক্যাল টার্ম কি আমি সেটা বলছি না আমার দরকার হচ্ছে ইংরেজি লেখা তাই না কারণ ওই যে আমরা অনেক গ্রামার শব্দ ভুল করে এসেছি না ঠিক আছে আমরা পড়েছি যে টেন্স টেন্স মানে কি কাল না এখন টেন্স মানে কাল কোন কাল এটা কি বর্ষাকাল না শীতকাল না ইহকাল না পরকাল না এটা যে কোন কাল ঠিক আছে এটা বুঝতে বুঝতে আমাদের কিন্তু এই টেন্সটাই হয়ে গেছে আমাদের জীবনের জন্য কি আরে কাল হয়ে দাঁড়িয়েছে তাই না এই জন্য আমরা ওই যে মানে টার্ম গ্রামার ঠিক আছে এগুলোর জটিলতা এই যে নাম শুনলে কিন্তু আমাদের ওকে তাহলে আমি আমার বন্ধুকে নিয়ে মোবাইলটি কিনেছি বা কিনে নিয়েছি আমি নিজে কিনি যদি আমি নিজে কিনতাম আমি কিনেছি তাহলে আমি সিম্পলি বলে দিতাম আই হ্যাভ বট আ সেল ফোন কিন্তু এরকম অনেক কাজে আছে যেগুলো আমি অন্য সহযোগিতা নিই তাহলে আমি একটু চলে আসি যদি আমি আমার বন্ধুকে যে মোবাইলটি কিনিয়েছি বা কিনে নিয়েছি এ ধরনের বাক্য যদি বলতে চাই তাহলে বাস আই হ্যাভ যদি একই প্যাটার্ন এর জন্য মাঝখানে অক্সিলারিটা আমরা ঠিক রাখলাম আই হ্যাভ এখন সরাসরি বট আমি বলছি না কেন বলছি না কারণ কাজটা আমি সরাসরি করিনি ঠিক আছে মাই ডিয়ার ওকে তাহলে আমরা কি করব আমরা একটা মেক এর সহযোগিতা নেব না তাহলে মেক না আচ্ছা মেকটাকে আমরা কি বানিয়ে ফেলব বট এর আকারে না বট যেরকম দেখতে তার মানে কি মেক এটা হয়েছে v3 বা পাস পয়েন্টস বল আমরা বানিয়ে দিব মেক আই হ্যাভ বেট তারপরে কি আছে আসেল ফোন আচ্ছা আসেল ফোন সরাসরি আমি লিখতে পারতাম ঠিক আছে যদি আমি সরাসরি কিনে ফেলতাম না যেহেতু অন্যের সহযোগিতা নিয়েছি এটার মধ্যে অন্যের পার্টিসিপেশন রয়েছে এই জন্য তাকে ভুলে গেলে চলবে আচ্ছা যেহেতু মূলত আমি কাস্টার মানে মূলে রয়েছে আমি ঠিক আছে মানে আমার দরকার আমার এই জন্য আমার কথা আমি আগে উল্লেখ করেছি এখন বন্ধু যদি সহযোগিতা দিচ্ছি তাহলে এখানে আমরা বন্ধুর কথা উল্লেখ করবো না মেলের পরে ঠিক আছে তারপরে কি কিনলাম সেটার কথা ঠিক আছে তাহলে আমি লিখে ফেলি মাই ফ্রেন্ড I have made my friend. এখন কি করেছি কিনে নিয়েছি না তাহলে এই যে এই ভার্বটা এখন আমরা লিখব তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের এই যে আমি করেছি এই এই ধরনের কাজের ক্ষেত্রে মূলত ভার্ব থাকে পাস্ট পার্টিসিপল বা ফিউচার সে কাজটা আমরা এখানে করে ফেলেছি অলরেডি না হ্যাঁ করে ফেলেছি কি জন্য আসলে বট যদি বসে কাজ হয়ে যেত তাহলে আমরা সরাসরি বসে দিতাম যেহেতু এটার কার্যকারিতা আসলে অনেক কমে গেছে অনেকাংশে মূলত এখানে রোল প্লে করছে মে এই জন্য আমরা মেট দিয়েছি আর কেনার যেহেতু অর্থ আমাদের লাগবে তাই এখানে আমরা এটাকে দিব কিন্তু এটাকে দিব সিম্পল ফর্মে ঠিক আছে এটা নিয়ে আমরা মাতামাতি বা আলোকন করবো না আমাদের মূল এখানে মানে মূল যে রোল প্লে করছে সেটা হচ্ছে মে এই জন্য মেট দিয়েছি আই হ্যাভ মেড মাই ফ্রেন্ড বাই আসেল্ফ তাহলে আই হ্যাভ মেড মাই ফ্রেন্ড বাই আ সেল ফোন আমি আমার বন্ধুকে একটি মোবাইল ফোন কিনিয়েছি ঠিক আছে আচ্ছা এখন আমরা আসি তাহলে আমাদের এই বাক্যটা ছিল কি সে তার কাজ করিয়ে নিয়েছে আচ্ছা সে তার কাজ করিয়ে নিয়েছে কোন ব্যক্তিগত উল্লেখ আছে উল্লেখ নেই ওকে তাহলে যদি এরকম বলি যে আমি একটি মোবাইল ফোন গতকাল একটি মোবাইল ফোন কিনিয়েছি অথবা আমি একটি মোবাইল ফোন কিনে নিয়েছি ওকে বন্ধুর কথা এখানে আর বললাম না কেন ওই যে বন্ধু নিষেধ করেছে না তাই আমার কথা বলিস না ঠিক আছে কারণ সবাই আবার আমাকে ধরবে আমার আমাকে আবার সময় দিতে হবে সবার জন্য এই জন্য এখানে বন্ধুর কথা বলা যাবে না ঠিক আছে ওকে তাহলে আমরা এবার বন্ধুকে ছাড়া বলবো আমি আমরা এরকম অনেক কিছুই বলি যে আমি এই যে রুমটা পরিষ্কার করিয়ে নিয়েছি না আমি আমার শার্টকে আয়রন করিয়ে নিয়েছি ঠিক আছে যখন আমার দরকার হয় তখন আমি আমার বাজার আমি আসলে আনিয়ে নিই ঠিক আছে ফ্রেশ অর্গানিক ভেজিটেবলস আমি আনিয়ে নিই কাকে দিয়ে আনিয়ে নিই কথাটা আমার সময় বলি না কেন বলি না ওটা আসলে দরকার হয় না অথবা যে বললাম বন্ধু নিষেধ করেছে যে আমার কথা খবরদার বলবি না কারণ সবাই আবার আমাকে ধরবে দোস্ত চল যাই আমার একটা সেলফোন কিনে দে ঠিক আছে ওয়েল তাহলে আমি এখন বন্ধুর কথা বলা যাবে না তাহলে আমরা বন্ধুর জায়গাটা ফাঁকা করে ফেলি ঠিক আছে মাই ডিয়ার গুড ঠিক আছে ভেরি ইজি বন্ধু জায়গা ফাঁকা করলাম এখন বন্ধু থেকে ফা করলাম তাহলে মেক আর ফ্রেন্ড না পাশাপাশি ছিল না কারণ বন্ধু সহযোগিতা নিয়েছিলাম বিধায় মেক এসেছিল
তাই না? এখন যেহেতু বন্ধু নাই, ঠিক আছে, এখন মেক বলছে তাহলে আমিও থাকবো না, না ওর সাথে আমার একটা মিটাদি হয়ে গিয়েছিল, ঠিক আছে। এখন এই জন্য যখন বন্ধু আমার পার্সোনাল আমরা উল্লেখ করবো না, তখন আর মেককে রাখা যাবে না, মেক থাকবে না, মেক চলে যাবে, ঠিক আছে, বিকজ ওর সাথে একটা ভালো সম্পর্ক ছিল। আচ্ছা তাহলে এখন ও স্ট্রাইক করেছে, ঠিক আছে, যে না বন্ধু যেহেতু নাই, হ্যাঁ আমি থাকবো না, ঠিক আছে। ওয়েল তাহলে কি করার, কিছু একটু করতে তো হবে, তাই না? আচ্ছা উপায় একটা আছে তাহলে এই বিপদের মুহূর্তে, কারণ বিপদ হচ্ছে কার বাই, না এই কেনা নামক ভাবের বাই, কারণ সে নিজে নিজে বুঝাতে পারে না যে কেনা নো এই অর্থটা দিতে পারে না। যেমন লার্ন মানে শেখা, টিচ মানে শেখা, নো নো মানে জানা, আর ইনফর্ম মানে অন্যকে জানানো, ঠিক আছে। এগুলোর জন্য অন্য একটা ভার্ব রয়েছে, লার্ন এর জন্য আছে টিচ, নো এর জন্য আছে ইনফর্ম, ঠিক আছে। সি দেখা, শো দেখা, সি এর জন্য আছে শো, তো বাই, বাইয়ের তো কেউ নাই, তাই না? যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে, কে আছে? যাই হোক আল্লাহ তো সবার জন্য আছে, কিন্তু বাইয়ের জন্য এখানে যেহেতু বাইয়ের আর উপায় নেই, এই জন্য মেঘও চলে গিয়েছে বন্ধু চলে যাওয়ার কারণে, এই জন্য আসবে হচ্ছে বাইকে সহযোগিতা করতে হ্যাঁ, কে আসবে? হ্যাঁ, তাই না? আমরা হ্যাঁ ভার্বের সহযোগিতা দিব, অথবা আমরা কে কে সহযোগিতা দিতে পারি, ঠিক আছে। আচ্ছা আমরা ধরলাম আমরা হ্যাভ নিয়ে এখানে কাজ করব, তাহলে চলে আসি তাহলে আই হ্যাভ, না বাক্য কিন্তু ওই যে আমি আমার বন্ধুকে দিয়ে এই বন্ধুকে এখন বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমি আমার মোবাইলটি কিনিয়েছি, ওকে মাই ডিয়ার। তাহলে আসুন আমি আমার মোবাইলটি কিনিয়েছি, তাহলে আই হ্যাভ, এখন আমরা হ্যাভের সহযোগিতা নিব, সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী এখানে আমাদের ভিচি দরকার, কিনিয়েছি এসেছি করেছি, তাই না? ওয়েল তাহলে আমরা হ্যাভের ঠিক আছে। আচ্ছা এখন হ্যাভ এসেছে বাইকে সহযোগিতা করার জন্য, তাই না? সহযোগিতার হাত বাড়ানোর জন্য ওর কাছে তো ওর পর্যন্ত সহযোগিতা পৌঁছাতে হবে, কিন্তু মাঝখানে এক বিশাল সাগর পুকুর সৃষ্টি হয়ে গেছে, তাই না? এই গ্যাপে মাঝখানে তো পূরণ করতে হবে, নাহলে এই পানি দিয়ে যাবে কি করে? তাহলে এখানে আমাদের একটা ব্রিজ বা একটা কিছু কাজ করতে হবে না এই গ্যাপটা পূরণের জন্য? এখন এই যে জিনিসটাকে কেনা হচ্ছে না, এই তাকে একটু রিকোয়েস্ট করবে, সে চলে আসবে এখানে, ঠিক আছে। তাহলে পরবর্তী যে ইয়েটা ছিল আর থিংসটা ছিল সেটাকে আমরা মাঝখানে নিয়ে আসতাম, তাহলে আই হ্যাভ হ্যাড আ সেল ফোন, এখন এটাকে আমরা ওখানে নিয়ে গিয়েছি। আচ্ছা এখন বাই, বাই তো যখন বন্ধু ছিল তখন কি ছিল? বাই, না ভি ওয়ানের রূপে ছিল, কিন্তু যেহেতু বন্ধু নাই, তাই না? তাহলে কি শুধু বাই থাকলে তাকে কেউ শেল্টার দিবে বলেন? তাকে একটু পাওয়ার বাড়াতে হবে না? ও তো সিম্পল সাদা মাথার মধ্যে ছিল, প্রেজেন্ট সিম্পল, এখন ওকে একটু শক্তিশালী মানে পাওয়ারফুল হবে, ঠিক আছে। তাহলে একটু পাওয়ারফুল করে দিই, বাইকে পাওয়ারফুল করতে হলে ভি ওয়ান থেকে পাওয়ার বাড়িয়ে ভি থ্রি করতে হবে, তাই না? তাহলে পাওয়ারটা বাড়িয়ে দিয়ে আমরা একটু ভি থ্রি করে দিই। তাহলে এবার আসুন তোমার সাথে বলো, আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ হ্যাড আ সেল ফোন, আই হ্যাভ হ্যাড আ সেল ফোন, আমি একটি সেল ফোন কিনে নিয়েছি, অথবা আমি একটি সেল ফোন কিনিয়েছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যদি আমরা আই এর জায়গায় যদি হি নিয়ে চিন্তা করি, না সে একটি সেল ফোন কিনিয়েছে, তাহলে হি এর সাথে কি হ্যাভ ম্যাচ করে না? হ্যাজ, হ্যাজ, তাহলে আমরা দিয়ে দিই, আই এম সরি, হি হ্যাজ হ্যাড আ সেল ফোন, তাহলে যা চান তাই দিন, প্লিজ সবাই একটু বলুন, আমি রিপিট করতে পারি, হি হ্যাজ হ্যাড আ সেল ফোন, হি হ্যাজ হ্যাড আ সেল ফোন, বোথ, বোথ, সে একটি সেল ফোন কিনিয়েছে, অথবা কিনে নিয়েছে, ওকে, কার দ্বারা কিনে নিয়েছে? ওই যে বন্ধুর দ্বারা, বললাম না কেন? বলা যাবে না, কারণ বন্ধু নিষেধ করেছে, ঠিক আছে, যে নাম প্রকাশ করো না, ঠিক আছে, ক্লাসে সবাই আমাকে ধরবে। তাহলে এবার আসুন আমাদের মূল বাক্য ছিল সে তার কাজ করিয়ে নিয়েছে, ওকে, তাহলে আমরা চলে আসি, হি হ্যাজ হ্যাড, হি হ্যাজ হ্যাড
খেয়াল করছে হি হ্যাজ এটা হ্যাজ যা আছে তাই হি হ্যাজ হ্যাড আ সেল ফোন গো সে আচ্ছা সেল ফোন তো না এখানে কাজ করিয়ে নিয়েছে তাহলে আমরা কি দেব হি হ্যাজ হ্যাড হিজ ফোন ডান হ্যাঁ তাহলে ডু থেকে ডান হবে না পাওয়ার পারে হবে Am I clear to you now? Yes, sir. Third one. He has had his word. He has had his word. Done. Shetar. Kasti koriye niyeche. Kasti koriye niyeche. He has had his room. He has had his room. Cleaned. Cleaned. Shetar room ti purishkar koriye niyeche. Shetar room ti purishkar koriye niyeche. He has had his shirt. He has had his shirt. Ironed. Ironed. সে তার শার্টটি আয়রন করিয়ে নিয়েছে হি হ্যাজ হ্যাড হিজ ক্লোথ ওয়াশড সে তার জামাটি ধুয়ে নিয়েছে কাকে দিয়ে দিয়েছে কোন না কোন লোককে দিয়েছে যেটা এখানে আসলে বলা যাচ্ছে না বলা দরকার হচ্ছে সো আই এম ক্লিয়ার টু ইউ নাও সো দ্যাটস অল অ্যাবাউট দিস টাইপ অফ সেন্টেন্স দিস ইজ কল ইন গ্রামার পজিটিভ কি বল ভাই ধন্যবাদ সবাইকে থ্যাংকস অল ভেরি মাচ